এসছি গাঙ্গনাপুর স্টেশন থেকে মোটামুটি 2 কিলোমিটার ভেতরে বাংলা তথা ভারতবর্ষের একটা অত্যন্ত প্রাচীন প্রত্নক্ষেত্র, যেটা পাল এবং সেনযুগের আগেরই গড়ে ওঠা একটা সভ্যতা। দেবল রাজা তার যে প্রত্নগড়, তার যে ক্ষেত্র সেই জায়গাটা, এবং এখানকার যে কৃষক সম্প্রদায় বা বাড়ি তৈরি প্রত্যেকের অনেক সময় দেখা যাচ্ছিল কিছু কিছু নমুনা পাওয়া যাচ্ছে, ওই পুরোনো দিনের কিছু মূর্তির ভাঙা অংশ, ইট কিংবা কোনো কোনো ক্ষেত্রে কিছু লেখক, এগুলো। এবং তার উপরে ভিত্তি করে আমরা দীর্ঘদিন ধরে জানতাম, এলাকার যারা একটু এগুলো সম্পর্কে খেয়াল রাখি তারা জানতাম, কিন্তু তার পরবর্তীকালে আমাদের এই যে বিশ্বভবনে, তারপরে আরও কিছু মানুষ এখানকার, আরও কিছু কলকাতা থেকে এসেছিলেন কিছু ঐতিহাসিক গোষ্ঠী, তাদের প্রচেষ্টাতে এখানে কিছু খোঁড়াখুঁড়ি করে কিছু পাওয়া গিয়েছে, কিছু ঐতিহাসিক নিদর্শন। এবং উনি আমার খুব প্রিয় একজন মানুষ, কারণ এই সমস্ত নিয়ে ওনার দারুণ ইন্টারেস্ট। এখানকার আরও কিছু মানুষ তারা মিলে একটা ছোট্ট সংগ্রহশালা এখানে করেছেন, আর এরপরে আমরা যাব এখানে যে ক্ষেত্রের অরিজিনাল যে দেবল রাজার বাড়ি বা এই সমস্ত ছিল, এখন প্রায় কিছুই পাওয়া যায় না, কিছু ঢিবি রয়েছে, আর রয়েছে ওখানে কিছু পুকুর টুকুর এই যেহেতু জিনিসগুলো, ভালো লাগবে তোমাদের, সেই জায়গাগুলো দেখতে যাব। আমরা মূলত আশা হচ্ছে ইতিহাসের ছাত্র হিসাবে এই জায়গাগুলোকে একটু বোঝা, আমাদের প্রাচীন বাংলাতেও যে বিরাট ঐতিহ্যপূর্ণ একটা জায়গা আমাদের ছিল, সেই জায়গাগুলোকে তুলে আনা, এটাই কিন্তু মূল উদ্দেশ্য। আর তোমরা এখান থেকে যেগুলো দেখবে অবশ্যই কিছু ডকুমেন্টেশন, কিছু ছবি এবং সেই সঙ্গে সঙ্গে কিছু লেখা, কোথায় কী করলে কী দেখলে সেগুলোকে নিয়ে তারপরে আমরা এর উপর একটা ডকুমেন্টারি করব, এটা আমাদের ইচ্ছা আছে। আর এই প্রসঙ্গে আমাদের খুব ভালো বলতে পারবেন যিনি ওতপ্রোতভাবে যুক্ত, চিত্রবাবু চিত্র বিশ্বাস, উনি মূলত এই জায়গাটাকে দিয়েছেন, মানে ওনার চেষ্টাতেই এই জায়গাটা কিন্তু এসছে আজকে। আমরা ওনাকে ধন্যবাদ দেবো যে এরকম একটা জায়গা আমাদের সুযোগ করে দিয়েছেন। তো আমি ওনাকে কিছু বলবার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। আমার নাম চিত্তরঞ্জন বিশ্বাস, দেবগ্রাম গাঙ্গনাপুর নদিয়া। তো এইটা অতি প্রাচীন জনপদ এবং রাজধানী, এটা মুখ্যত যে দেবগ্রাম নামটা, দেবলাপ বলে একটা পুকুর আছে, যে রাজধানীটা গড়ে উঠেছিল দেবল রাজার, আমরা দেবল রাজা বলে তাকে চিনি এবং জনরব জনমুখে প্রচারিত আছে দেবল রাজা, তার একটা পুকুর ছিল দেবলা পুকুর, দেবলা দেবলা পুকুর সন্দেহ বলা হয়, আর তার থেকে এই নামটা হয়েছে দেবগ্রাম। এটা বহু প্রাচীন গ্রাম, এখানে পাওয়া গেছে কুষাণ যুগের কিছু নমুনা পাওয়া গেছে, গুপ্তদের কিছু জিনিসপত্র পাওয়া গেছে, তার পরবর্তীকালে পালেদেরই বিস্তৃত সভ্যতা, পাল রাজাদের পরবর্তীকালে এখানে সেন রাজাদের রাজত্ব হয়েছে, তারপরে হয়েছে সুলতানি যুগ, সুলতানিপুরে পরে ব্রিটিশ, ব্রিটিশের পরে রবীন্দ্রনাথরাও এই জায়গাটা, রবীন্দ্রনাথের একজন পরিবারের সদস্য এই জায়গাটা কিনে নিয়েছিলেন, এইটা তাদেরও একটা জমিদারি ছিল, এই দেবগ্রামটা একটা জমিদারির মধ্যে, পরবর্তীকালে এটা বিসরকার, ওই যে কলকাতা যে বিসরকার সোনার দোকান আছে, সোনার দোকান বিসরকার নিয়ে নেয় জমিদার ওদের কাছ থেকে, কিন্তু এটা গেলে তার একটা ধারাবাহিক ইতিহাস, কিন্তু এইটা আমরা মুখ্যত পাল রাজাদের ইতিহাস নিয়ে আমরা এখানে কথা বলবো। এই যে গড়টা রয়েছে এটাকে বলা হয় দেবল রাজার গড়, এই যে গড়ের চার কোণায় চারটি ঢিবি ছিল মাটির, যেটা পিরামিড সদৃশ্য উঁচু ছিল, 1970 সালে প্রত্নতত্ত্ব বিভাগের ডাইরেক্টর শ্রী পরেশচন্দ্র দাশগুপ্ত, অত্যন্ত পণ্ডিত, গুণী এবং কাজের লোক, তিনি এসেছিলেন, তার সঙ্গে আমার 2 দিন সাক্ষাৎ হয়েছিল, তিনি এখানে এসেছিলেন, তো সেই গৌরব আমাকে গৌরবান্বিত করেছিল যে তার মতন একটা লোকের সাহচর্য আমি পেয়েছিলাম। তিনি আমাকে হাতে ধরে ধরে এই দেবপালের গড়ের ভিতরে কিছু কিছু টুকরো টুকরো জিনিসের শিক্ষক যেমন ছাত্রকে শেখায় তেমনি আমাকে শিখিয়ে দিয়েছিলেন, তারপরের থেকে আমার ওর প্রতি একটা আগ্রহ বেড়ে যায়, বারবার সেখান থেকে আমি টুকরো টুকরো জিনিস সংগ্রহ করেছিলাম দীর্ঘকাল ধরে, এই 70 সালের থেকে এই যে 24 পর্যন্ত, কিন্তু সেই সময় পরেশবাবুর কাছে আমি বিশেষ 2টো জিনিস দিয়ে দিয়েছিলাম, একটি হচ্ছে অষ্টধাতুর বৌদ্ধ মূর্তি, আর ছোট্ট 2টো পুতুল, যেটা একটা নগ্ন মাথা তার সন্তানকে দুগ্ধপান করাচ্ছে,
তো এই যে সত্য যে পুতুল দুটো, এই পুতুলটা তো ছিল গুরুত্বপূর্ণ বেশি। পরেশবাবু আমাকে বলেছিলেন যদি এরকম মাছ দুটো একটা পুতুল পাওয়া যায় তাহলে আমি এখানে খনন করব 600,000 টাকা দিয়ে। পরেশবাবুর সেই ক্ষমতা ছিল, কিন্তু বর্তমান যারা আছেন তাদের এই ক্ষমতা না আমরা বাস বিশেষভাবে পরিলক্ষণ করতে পারি না। কারণ হচ্ছে তারা আসেন যান দেখে যান, এখানে এসেছেন বহু গুণী ব্যক্তি, বহু পণ্ডিত ব্যক্তি, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিভাগীয় প্রধানরা, শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ের, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের, তারপরে যাদুঘর যাদুঘরের প্রধান, এশিয়াটিক সোসাইটির প্রধান, এখানে সবাই এসেছেন। এখানে এসেছেন ডাইরেক্টর, অ্যাডমিনিস্ট্রেটর, ডাইরেক্টর, আর বিভিন্ন সময় বিভিন্ন আর এখানে এরকম বাচ্চা ছেলেমেয়েরা আসে সবাই গবেষণা করবার জন্য, ওই যারা ওই পিএইচডি করে, এর উপরে যারা পড়াশুনা করে সেই সমস্ত ছেলেমেয়েরা এখানে এখানে এসেছেন। কিন্তু সেগুলো গেল একটা তার বাচ্চি। এইবার আমাদের দেবল রাজার গড় সম্পর্কে দুটো সেটি কথা বলি। এটার যে মূল যে জায়গাটা চৌকো, 1 কিলোমিটার চারিদিকে, এই চারিদিকে 1 কিলোমিটারের কোণে কোণে রয়েছে চারটি বড় মাটির ঢিবি, যেটা পিরামিড সাদৃশ্য। 1970 সালে পরেশচন্দ্র দাশগুপ্ত, তখন আমি এইরকম ছেলে, উনি আমাকে নিয়ে মাথায় উঠে বললেন যে এর থেকে 60-70 ফুট উঁচু ধুয়ে গেছে। আমরা ছেলেবেলায় এদের মধ্যে থাকতে যখন ওই ডিবিটার এইখানে, যেটা এই গির্জা দিয়ে যেতে প্রথম যে ডিবিটা বাঁধবে ওইটার পরে উঠেছিলাম, ওইটার থেকে উঠে রানাঘাটটাকে সহজে দেখা যেত, রানাঘাটে বাড়িঘরগুলো দেখা যাবে। তখন গাছপালা এত ছিল না, যদিও গাছপালা থাকার কথা ছিল, ছিল না। এখন গাছপালা গুলো আর রানাঘাটটাকে দেখা যাবে না, আর সেটাও নিচু হয়ে গেছে, আর বর্তমানে একেবারে নেই, কেটে একবার কমপ্লিট। 70 সালে বাংলাদেশ যে আন্দোলন, আন্দোলনের পরে চারটি ডিবি যারা আশ্রয় পড়লো বাংলাদেশের জনগণ, হিন্দু জনগণ, সেই আসার ফলে তাদের অভাব অভিযোগ, কোথায় বাড়ি করবে, কোথায় মাটি পাবে, এইটাকে বিক্রি করে খেয়ে মাটি নিয়ে তারা ঘর বাড়ি নির্মাণ করবে। এমন কোনো বাড়ি নেই যে যেখানে 10 ট্রলি অর্থাৎ 10 রিক্সাভ্যান মাটি নেই এই এরিয়ায়, টোটাল এরিয়ায় যাকি সে কথা। এইবার এইখানে রয়েছে একটা ফরেস্ট, 92.3 সামথিং একটা একর একটা ফরেস্ট রয়েছে, এটা সুরম্য ফরেস্ট এবং অত্যন্ত মূল্যবান। এখানে সেগুন, জারুল, শিশু, মেহগনি, বাঁশ, আর এই গড়ের ভেতরে রয়েছে 108খানা পুকুর রয়েছে। তার মধ্যেও পুকুর সর্বশ্রেষ্ঠ পুকুরের নাম হচ্ছে দেবলা পুকুর, বেনে পুকুর, সাগরদিঘি। সাগরদিঘি ছিল 33 একরে পরে পুকুরটা, কিন্তু শিলালেখ তা নিশ্চিহ্ন হয়ে গেছে, কিচ্ছু মাত্র ছিল নেই। আপনারা যেখানে যাবেন এদের নিয়ে, সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন নল পুকুর বলে একটা পুকুর পাবেন, ওই পুকুরটা সবসময় জল থাকে। আর এই নল পুকুরটার নাম, এরা তো ইতিহাসের ছাত্র, এদের মধ্যে হয়তো কেউ ভারতবর্ষের আগামী দিনে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে, প্রেসিডেন্ট হয়ে যেতে পারে, এমন সম্ভাবনা তো ফেলে দেওয়া যায় না, হতে পারে যদি অধ্যবসায় এবং সাধনা করে। তারপরে কেউ যদি প্রত্যুত্ব নিয়ে পড়ে তাহলেও দেখা যাবে তারা একদিন এখানে আসবে। আগামী 14 তারিখে আমাদের এখানে একটা বাৎসরিক সভা হবে, সেখানে বহু গুণীজন মানুষের সমাবেশ ঘটবে। এরা যদি কারো ইচ্ছা থাকে সেদিন তোমরা আসতে পারো, অনেক কথা জানতে পারবে, অনেক জিনিস দেখতে পারবে, বহু পণ্ডিতের সান্নিধ্য লাভ করবে, অসাধারণ সমস্ত বক্তব্য রাখবেন। তো এইটার ভেতরে যে 108খানা পুকুর রয়েছে, এই পুকুরটার আমার এই মিউজিয়ামে যা আছে এ কিন্তু একটা খনন করে পাওয়া না, এগুলো পাওয়া হচ্ছে কীরকম বর্ষা হয়েছে আমরা গিয়েছি পেয়েছি, মাটি রাস্তা, মাটি রাস্তার জন্য মাটি দিচ্ছে সেখানে আমরা গিয়েছি আমরা পেয়েছি। আবার কখনো কখনো আমরা সামান্য দা কাশি কুরুল টুরুল নিয়ে যা দরকার অস্ত্রপাতি নিয়ে আমরা সামান্য সামান্য মাটি খুঁড়ে কিছু কিছু পেয়েছি। যেমন গত 21 তারিখে গত মাসের 21 তারিখে আমরা একটা খননে বেরিয়েছিলাম, সেখানে কৃষ্ণনগর বড় মিউজিয়াম হয়েছে, মিউজিয়াম মানে সংগ্রহশালা, মিউজিয়াম না, ওটা সংগ্রহশালা। ওই সংগ্রহশালা থেকে এসেছিল, সেখানে একটা পাওয়া গেছে দাবার গুটি, একটা দাবার গুটি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা পেয়েছিলাম, সেটা আমাদের এখান থেকে চুরি হয়ে গেছে, সেটা একটা অষ্ট দল বিশিষ্ট একটা মাটির সিল, এটা অত্যন্ত প্রাচীন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু তার প্রমাণ প্রমাণের মধ্যে কাছে আছে, সে যা হোক। তো এইখানে যদি আমরা বিভিন্ন জায়গায় বলেছি খনন কাজের জন্য, কিন্তু খনন সরকারের উদ্যোগ ছলে খনন করা যায় না, অনেক টাকার দরকার, অনেক শ্রমিক দরকার, আর শক্তিরও দরকার। তো সেটা আছে, এখানে যদি খনন করা যায় আশা করি বহু অমূল্য মূর্তি পাওয়া যাবে,
এখনও সরানো ছিটানো দশখানা মূর্তি আমাদের চোখের সামনে রয়েছে, কিন্তু আমরা সেগুলো সংগ্রহ করে সংগ্রহশালা আনতে পারছি না। তো আমরা ডিআইজি পর্যন্ত পৌঁছেছি, ডিআইজি আসার কথা আছে আগামী 14 তারিখে, এই 14 তারিখে ডিআইজি আসার কথা আছে। যদি আসেন আমরা একটা চেষ্টা করব, উনি যদি চেষ্টা করেন এক মিনিটই বন্ধ করে দিতে পারেন। আচ্ছা যা হোক, যদি ছেলেরা এখানে যায় তাহলে তারা দেখতে পাবে যে ইতিহাস পায় বা সেটাকে নিশ্চিন্ত হয়ে যাবে। এই সমস্ত ইতিহাসকে রক্ষা করার দায়িত্ব আমাদের। পরীক্ষা ছিল চারিদিকে করে, এই পরীক্ষা সব সময় জল রাখবার জন্য মরালি নদী খালের সঙ্গে সংযুক্ত করা হয়েছিল, যাতে সবসময় জলটা থাকে। আর ওখানে যে নল পুকুরটা আছে, নল কথাটা হচ্ছে যে ইদারা বা নালা, নল নালা ইদারা একই বিষয়। ওই পাইপগুলো পুঁতে, এখন যেমন পাইপগুলো শুয়ে পুঁতে দিচ্ছে না জল দেওয়ার জন্য, পুকুরের কোণে কোণে ওইভাবে খাড়া করে ইদারা পুঁতে দেওয়া হতো, ইদারা যেভাবে পুঁতে দেওয়া হয় ওর ভিতরে সংগৃহীত জল ওখানে এসে জমা পড়তো। জল জমা হলে ওই পুকুরটার জলধারা সবসময় একই থাকতো, সেই জন্য ওই পুকুরটার নাম হয়েছে নল পুকুর, ইতিহাস ব্যক্তিরা বলছে। তো এগুলো তোমরা গিয়ে খুঁটে খুঁটে দেখবে, অধিক সময় আর হবে না। আচ্ছা আমি একটা প্রশ্ন, আচ্ছা আপনার এই যে সংগ্রহশালাটা করবার মানে ইচ্ছাটা কি করে এলো আর কি? ওই যে 1970 সালে পরেশ দাশগুপ্তের সময় দেখা হয়েছিল, একটা মহৎ মানুষের সঙ্গে যদি সাক্ষাৎ হয়, তারা যদি কিছু বলে যায় তখন তার একটা প্রভাব বালক বয়সে পড়ে। যেমন আমাদের শিক্ষক ছিলেন বিমল বাবু, বিমলেন্দু বিশ্বাস, না বিমলেন্দু বিশ্বাস নয়, এর পিতা বিমলেন্দু বিশ্বাস আমার শিক্ষক, এবং উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। মানে সে এটা অন্য ব্যাপার, কিন্তু আর একজন ছিল বিমলবাবু, তিনি সেই বিমলবাবু তখনকার দিনে ব্রিটিশ আমলে 4টি লেটার পেয়েছিল, 4টি বিমলবাবু। তো কোনো একটা সভায় ওই ছাত্রের গুণাগুণ শুনে বিমলবাবুর গায়ে সুভাষচন্দ্র বসু বলেছিল, বিমল তুই ছাত্র ভালো, দেশ সেবা করছিস। তো বিমলবাবু লেখাপড়া স্বীকার করে আর কী করবেন, তখন ব্রিটিশের রাজত্ব, উনি তখন ওই শিক্ষকতা পেশা গ্রহণ করলেন। একটা বই প্রকাশিত হয়েছে এখান থেকে, বইটার নাম সীমান্ত পেরিয়ে দেবগ্রাম। এই বইয়ের ভিতরে গাংনাপুর শিক্ষকদের অনেক জীবনী সেখানে লেখা আছে, গাংনাপুরের ইতিহাস, মাঝের গ্রামের ইতিহাস, তারপরে আইসিমালের ইতিহাস, দেবগ্রামের ইতিহাস সব সেখানে লিপিবদ্ধ হয়েছে, বড়ের ইতিহাসটা লেখা হয়েছে। তো সেই যে বিমলবাবু উনি বলেছিলেন যে আমি দেশ সেবা করবো, তো এই যে সুভাষচন্দ্রের স্পর্শ পেয়ে তার মধ্যে যে স্পৃহা জেগে উঠেছিল, তেমনি আমার স্পৃহাটা জেগে উঠেছিল পরেশচন্দ্র দাশগুপ্তের সান্নিধ্যে এসবার। তো সান্নিধ্যে আসার পরে আমি টুকরো টুকরো জিনিস সংগ্রহ করেছিলাম। 1916-তে বিশ্বজিৎ রায়, তারপরে আমাদের এখানে কিছু কলেজে স্কুলে চাকরি করে সেই সমস্ত কিছু ছেলে পেছে রেলে চাকরি বাকরি করে, তারা একদিন এসে আমাকে বলো যে আর রানাঘাটের একটা বিরাট ভালো মিউজিয়াম আছে, ওটা হচ্ছে ওই রানাঘাটের বারেন্দ্রনগর, ভালো মিউজিয়াম আছে, কিন্তু সেটা সব জন্য দেখতে চায় না, ওখানে অনেক প্রতিষ্ঠানও আছে, খুবই সুন্দর জায়গা, ভদ্রলোক খুব ভালো, অনির্বাণ বসু। আচ্ছা তা এরা সবাই মিলে একদিন এইরকম বৈশাখের ষষ্ঠী, বৈশাখ ষষ্ঠীর দিনে আমাকে এসে বললেন যে আপনার তো এইখানে যে মূল্যবান জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, তো আপনি এটা একটা সংগ্রহ করার ব্যবস্থা করবেন, তাহলে কী করতে হবে, তা একটা ঘরে হলে আমরা সব ব্যবস্থা করবো। আমি বললাম যে আমার এই ঘরটা করে থাকে, তাহলে আপনার এটা নিন। সেই যে 1716 সালে সেই দিনই এটা ইয়ে হলো, তারপরের থেকে একটা সংগ্রহ চলেছে অবিরাম, ধরে টুকরো টুকরো যা আমরা পাই তো এখানে জমা করি। কিন্তু দুঃখের বিষয়, এই এই সংগ্রহশালাটা যদি বড় হয় তাহলে এই সমস্ত ছেলে মেয়েরা শিক্ষার্থীদের যেমন উপকার হবে, তেমনি পরবর্তীকালে আমরা সরকারের কাছে প্রার্থনা করে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে ওই ফরেস্টারটাকে আমরা একটা ভালো জায়গা পৌঁছে দিতে পারি, যাতে তারা ট্যুর করতে এসে ইতিহাস জানতে পারে, তারপর বিনোদনের একটা জায়গা করতে পারি। কিন্তু দুঃখের বিষয় যে প্রত্যেকের ঘরে দেবমূর্তি, ভারতীয় যে সমস্ত দেবদেবী আছে তার মূর্তি অনেক আছে, কিন্তু সেই একটাও দেয় না,
পুজো করে, তার গায়ে চন্দন, তার গায়ে তেল, তার গায়ে সিঁদুর মেখে মেখে মূর্তির যে মূল্য সেটাকে একেবারে প্রাচীনত্বকে হারিয়ে দিচ্ছে, ইতিহাসকে হারিয়ে দিচ্ছে, ইতিহাসকে দিচ্ছে। সম্প্রতি এখানে একটা পাওয়া গিয়েছিল, সেটা একজনের বাড়িতে মাটি এঁটেছিল, তার মাটির মধ্যে এসেছিল, কিন্তু সেইটাকে করেছে কি কিছুদিন পরে শুনে হারিয়ে গেছে, মানে সেটা বিক্রি করে দিয়েছে। এইরকম মানে এইটাকে গড়ে তুলে যে নিজেদের গড়ে তুলতে হবে, গড়ে তুলে যে ভবিষ্যৎটা ভালো হবে, আমরা উপকৃত হব, সেই চেতনাটা আমার জাতির মধ্যে নেই। আচ্ছা আরেকটা প্রশ্ন, মানে এই যে সংগ্রহশালাটা, আমি কিছু মাধ্যমে খবর পেয়েছি যে এখান থেকে বেশ কিছু জিনিস কলকাতা নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এইখানটায় আমরা কি আরো ভালো করে কিছু করা যায় না? নিশ্চয়ই করা যায়, সবাই যদি সহযোগিতা করে করা যায়, কিন্তু সহযোগিতা করার জন্য আমি একক ব্যক্তি, বয়স তো হয়ে গেছে, নিমানন্দ বিশ্বাসের ছাত্র, আজকের কথা না, 74-75 বছর বয়স হয়ে গেছে, এখন তো আমার পক্ষে আর খনন করা সম্ভব না, কোদাল চালানো সম্ভব না। যদি এইরকম তরুণ তাজা ছেলেপেলেরা আমাদের সঙ্গে আসে, তারা যদি মাসে একটা করে সহযোগিতা করে বা বিভিন্ন সংস্থা আসে যারা দেখে, তাহলে আমরা কিন্তু এক একটা দিন খনন করে অনেক দিন সংগ্রহ করতে পারি। আচ্ছা আরেকটা প্রশ্ন, মানে জানতে ইচ্ছে করে একটু, আমাদের এই যে দেবল রাজ্যটা মোটামুটি কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল? এটা আমরা যে রানাঘাট কায়েতপাড়া আছে না, রানাঘাট কায়েতপাড়া আনুলিয়া, আনুলিয়া ওই ওটার নাম ছিল, পুরনো নাম ছিল অনল গ্রাম। আচ্ছা ওইখানেও মূর্তি আছে, এই যে মূর্তি ওই মূর্তি সাদৃশ্য মূর্তি, নোয়াপাড়া গোপালনগর নোয়াপাড়া, ওই যে নোয়াপাড়াটা ওই রাজার মাঠ, ওইখানেও এই জিনিস মানে আমাদের বিষ্ণুপুর, খেদাইতলা, শ্রীনগর, খেদাইতলা, আইসমানি, আমরা যেখানে যেখানে এই রাজার প্রত্নতত্ত্ব সঙ্গে যে সাদৃশ্য পাচ্ছি, বিশেষত মাটির যে সমস্ত ভাঙা টুকরো অংশ, সেখানে ওই রায়নগর খুঁড়তে, ইদারা খুঁড়তে গিয়ে, কল খুঁড়তে গিয়ে, বাড়ির ভিত করতে গিয়ে এই সমস্ত জিনিস একই জিনিস পাচ্ছি। যাই হোক, আমাদের প্রধান শিক্ষক মহাশয় আছেন, তো আমাদের এই এলাকা যেহেতু বিষ্ণুপুরটা আমাদের এলাকার মধ্যেই প্রায় পড়ে, তো আমাদের একটা স্যারকে একটু, স্যারকে একটু, স্যারকে নিয়ে, তো আমাদের একটু যেটা অনুরোধ স্যারকে, চিত্তবাবু যেটা বললেন যে আমাদের এই ছাত্রছাত্রীরা যদি কিনা একদিন করে কখনো, মাসে একদিন করে সময় দিতে পারে, তাহলে অন্তত এই সংগ্রহশালাটাকে আরও সমৃদ্ধ করা যেতে পারে। তা আমি বিষ্ণুপুর হাইস্কুলের শিক্ষক এবং এই এলাকার একজন মানুষ হিসাবে আবেদন জানাচ্ছি, যদি আপনি এটা গ্র্যান্ট করেন অন্তত একদিন, উনি যেভাবে বলবেন ওনার সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে সেইভাবে, আর তোমরা ছাত্রছাত্রীরাও যদি একটু এতে আগ্রহী থাকো। এটা দেখো শুধুমাত্র নম্বর পাওয়াই সব কিছু নয়, পরীক্ষা এটা আঞ্চলিক ইতিহাস, সেই সঙ্গে সঙ্গে নিজেদের একটা ভালো লাগার জায়গা। তাই আমরা প্রত্যেকেই চাইছি যে আমাদের এই, যেহেতু আমরা প্রত্যেকেই এই রাজ্যেরই একটা অংশ ছিলাম একটা সময়, তাই আগামী দিনে আমরা এই জায়গাটা করবো। এই প্রসঙ্গে আমি একটু স্যারকে আরেকটা কথা না বললেই নয় যে আমাদের স্যার কিন্তু ভীষণ উদ্যমী একজন, মানে উনি গত পরশু দিন হঠাৎ করেই আমাকে ডেকে বললেন একটা সরকারি প্রজেক্টের ব্যাপার আছে, যে তোমাদের এই প্রজেক্টের ব্যাপারে একটা ইতিহাসের উপরে একটা ছোট্ট একটা আমরা প্রজেক্ট করবো, এই জন্যে চলো কোথায় যাওয়া যায়। উনি নিজে থেকেই বললেন দেবগ্রামে গেলে কেমন, এগুলো খুব ভালো, আমি একটু যোগাযোগ করে রাখছি আগে। এবং যে কোনো ব্যাপারে ভীষণ উদ্যমী মানুষ, আমরা আমাদের এলাকাগত দিক থেকে আবেদন রাখবো যে অবশ্যই আমাদেরকে উনি যে সাহায্যটা আপনি অন্তত চেয়েছেন সেটা পাবো। স্যার একটু, স্যার একটু, এই যে বিষ্ণুপুর, আমি এক মিনিট বলি, এই যে বিষ্ণুপুরটা, জগন্নাথ, হ্যাঁ জগন্নাথপুর, জগন্নাথপুর মোড় ঘুরতে বাঁদিকে ঢুকে গেলে একটা বট গাছ রয়েছে, বিষ্ণুপুরের নামটা কিন্তু ওইখান থেকে চাবি। এবং এই রাস্তায় বিদ্যাসাগর মশাই কয়েকবার আইসমালিতে, বিদ্যাসাগরের মেয়ে হয়েছিল আইসমালিতে, এটা অনেক পুরনো লোকের কাছে যখন রাস্তা তৈরি করা হয় 1972-73, সেই সময় আসমানকে মাটি করার সময় আমি যেতাম বাবার সঙ্গে, তো ওরা বলতো যে এই রাস্তাটা হচ্ছে বিদ্যাসাগর রোড, বলতো বিদ্যাসাগর গিয়েছে রাস্তায়, এটা তো সত্য।
কিন্তু সেই হিসাবে রাস্তাঘাট বিষ্ণুপুরটার ওইখানে যে বিষ্ণু মন্দির আছে এখন বোধহয় কোনো মূর্তি ওখানে নেই, তো জানিস কি আছে ওখানে? শিব মন্দির হয়ে গেছে ওটা, আমি তো অবশ্যই চাইবো যে এরকম একটা মানে আঞ্চলিক ইতিহাস চর্চা তো সাংঘাতিক প্রয়োজন, নিজেদের অতীত এবং ঐতিহ্য এটা জানা ভীষণ প্রয়োজন। আর এত সমৃদ্ধ একটা ইতিহাস এটা যদি আমাদের ছেলেমেয়েরা যদি এখানে এগিয়ে আসে অবশ্যই আগ্রহী, মেয়েরা যদি সিরিয়াসলি নেয়, মেয়েরা যদি আগ্রহী থাকে তো অবশ্যই আমরা সহযোগিতা করবো আমাদের স্কুলের তার পক্ষ থেকে। আমি মূলত এই দেবলগড়ের সন্ধান এটা আমি পেয়েছি অধ্যাপক বিশ্বজিৎবাবুর হাফেসের সোর্সে, ওনার সঙ্গে কথাও হয়েছে। আমি ভীষণ মানে এক্সাইটেড ছিলাম যখন আমি প্রথম শুনেছিলাম ব্যাপারটা। তারপর আমাদের বিকাশ স্যার আছেন, উনি একদম বিদ্যুৎ স্যার বহিপুত্র, এনারা এদের কাছেও কথা বলে দেখেছি। না আমি তো আমি খুবই এক্সাইটেড, আমাদের ছাত্ররা যদি সে ইতিহাস বিভাগ হোক বা যে কোনো ভূগোল যে কোনো বিভাগের ছেলেমেয়েরা যদি এখানে এগিয়ে আসে সবসময় স্বাগত, আমি সবসময় হেল্প করি। ধন্যবাদ।